আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমাদের ছোট্ট একটা বালতিতে বরবটি গাছ লাগিয়েছিলাম, দেখেন কত সুন্দর বরবটি হয়েছে। আপনারা দেখেন আজ আমরা তুলবো এই বরবটিগুলো, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আপনারাও চাইলে এরকম অনেক বরবটি, একটা ছোট্ট গাছ থেকে অনেক বরবটি হতে পারে, আপনারা চাইলে ছাদে এরকম একটা ছাদ বাগান করবেন। বন্ধুরা এটা আমাদের ছোট্ট একটা বালতিতে দেখেন কত সুন্দর, হ্যাঁ অনেকগুলো। হ্যালো বন্ধুরা, এটা দাঁড়াও ডালবে ওই দিকটা, এই দেখেন অনেকগুলো হয়েছে, একটা গাছ থেকে অনেকগুলো হয়েছে। আমার আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে আরেকটা, এই যে আরেকটা পেকে গেছে, বেসন রাখছি দুইটা আমি, দুটো এই যে দুটো বেসন আছে, তিনটা বেসন আছে, না অনেকগুলোই তো আছে বেসন। এগুলো আজ আমরা ছিম দিয়ে সাথে ছিম তুলবো, ছিম দিয়ে আলু দিয়ে ভাজি হবে। কাল আলু তুলছিলাম বালতির থেকে, দেখেন কতগুলো, একটি ছোট্ট গাছে, আপনারা চাইলে এরকম ছোট্ট একটা গাছে এবার এর সাথে কয়েকটা ছিম তুলবো। দেখেন আমি ছিম তুলছি, একদম অনেক কন্নারে গাছটা অনেক ছিম এসেছে, কয়েকটা আজকে তুলবো ভাজি খাওয়ার জন্য। এখনো ভালো মতো বিচি পোক্ত হয়নি, এই দেখেন আর কয়েকটা তুলবার সাথে। নিজে উপরে আরো আছে, এত তুলবো না যেহেতু লোক সংখ্যা কম, এগুলাতেই হবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।